হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগান এখন সবাইকে অনেক স্বাগত জানাই আজকে যে গাঁদা গাছটির সম্বন্ধে বলবো এটা হলো চিনে গাঁদা অনেকে চাইনিজ গাঁদাও বলে কেউ রক্ত গাঁদা বলে এক একজন এক এক রকমভাবে বলে কিন্তু অ্যাকচুয়ালি চিনে গাঁদা বলেই আমরা ছোটোবেলা থেকে চিনি তো এই গাঁদাটা কিন্তু করা খুব সোজা এবং দাম খুব কম যদি ভাবেন যে একদম কম পয়সায় প্রচুর ফুল পাবেন তাহলে কিন্তু আমি বলবো চিনে গাঁদা করুন চিনে গাঁদার আপনার চারার দাম শুরু হয় দু টাকা থেকে তো খুবই কম দাম এবং খালি শুধু একটু কেয়ার মাটি হালকা বানান এই গাছ জল বেশি গেঁদা গাছ মানেই জল বেশি খাবে তো কোনো সময় এরকম অবস্থায় রাখবেন না যে মাটিতে এক ফোঁটা জল নেই তাহলে কিন্তু সমস্যা হবে তো জল যদি ঠিকঠাক দেন তাহলে খুব ভালো হবে সপ্তাহে একবার খোল পচা দিন হাত কা সলিউশন করে আর এপসাম সল্ট কুঁড়ি আসা এখন দেবেন না এখন ফুল ফুটে গেছে যতক্ষণ ফুল ছিল না ততক্ষণ আপনার এপসাম সল্ট স্প্রে করুন সকালবেলা আর বিকেলবেলা অবশ্যই পেস্টিসাইড সেটা ফুল আসার আগে বা ফুল আসার পরে পেস্টিসাইডটা আপনাকে স্প্রে করতেই হবে যে কোনো একখানা সপ্তাহে একবার বিকেলবেলা আর এক্সট্রা করে কোনো খাবার দিইনি জাস্ট নর্মাল বড় করেছি প্রচুর ফুল দিয়েছে যারা ভাবছেন যে পুজোর জন্য ফুল চান তারা কিন্তু এই গাছ কিন্তু অবশ্যই করতে পারেন খুব ভালো গাছ আজকে একটি ছোট্ট ভিডিও বানালাম জল অবশ্যই দেবেন কেন গাছ জল কিন্তু খুব বেশি খায় মাটি যেন একেবারে শুকিয়ে না থাকে যত শুকিয়ে যাবে কিন্তু পাতা বার্ন আউট করবে মাটি যেন শুক একদম খটখটে না হয়ে যায় তো আবার বেশি ভেজাও রাখবেন না যাতে ফাঙ্গাল প্রবলেম হয় মানে যখনই জলের ওর দরকার পড়বে সঙ্গে সঙ্গে জল দেবেন নাহলে কিন্তু পাতা বার্ন আউট হবে ছোট ছোট্ট একটি ভিডিও করলাম প্রচুর ফুল হয়েছে গাঁদার সম্বন্ধে অলরেডি দু চারটে ভিডিও করে ফেলেছি তো এটি জাস্ট একটা চিনি গাঁদার আমি ভিডিও করলাম নতুন খুব কম দাম চারার এবং প্রচুর ফুল দেয় তো আপনারা যে কেউ এটা ইজিলি করতে পারেন এবং এর জন্য আলাদা করে কোনো কেয়ার বিশেষ কেয়ার লাগে না দেখুন এখানে আরও হয়েছে এটি হয়েছে এটি হয়েছে এগুলো সব দুটাকা করে আপনার চারা তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নিজে কমেন্ট করে জানান আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নেই